হ্যালো फ्रेंड्स वेलकम জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে তো আরো একটা অ্যাডমিশন আপডেট নিয়ে চলে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য আমাদের রাজ্যের ইউনিভার্সিটি ওয়াইজ তাদের যে অফিশিয়াল গাইডলাইন 4 বছরের গাইডলাইন থেকে শুরু করে কলেজের ভর্তি সমস্ত আপডেটগুলো সবার আগে আপনাদের কাছে শেয়ার করছি প্রিয় আরজি টেকের প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে তো একটা তো লাইক চাই আজকে আমি রিকোয়েস্ট করব আমি যারা বিশেষ করে ভিডিওটা দেখছেন একটা লাইক করুন আপনাদের এই এনকারেজটা যথেষ্ট আচ্ছা এখন নিয়ে চলে এলাম আমি আরো একটি যে সরকারি বিশ্ববিদ্যালয়ের আপডেট নিয়ে চলে এলাম যেখানে চলে এসেছে কিন্তু আজকে এলএলবি অ্যাডমিশনের আপডেট চলে এসেছে তার সাথে কিন্তু অনেক কটা গ্র্যাজুয়েশনের আপডেট চলে এসেছে অর্থাৎ ইউজি অ্যাডমিশনের আপডেট চলে এসেছে শেয়ার করছি আজকের এই ভিডিওটায় যা নতুন এসেছে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য দুঃখের বিষয় আমরা জানি যে এলএলবির মতন যে প্রফেশনাল কোর্স এই ক্ষেত্রে আমরা দেখছি বারংবার ইউনিভার্সিটি ওয়াইজ যা অ্যাডমিশনের অফিসিয়াল আপডেট আসছে এন্ট্রান্স পরীক্ষা কেউ নিচ্ছে না 2023 সালেও এখন যে আপডেটটা শেয়ার করছি এখানেও হচ্ছে না কোন রকম এন্ট্রান্স বাট এন্ট্রান্স হওয়াটা প্রয়োজন ছিল রাজ্যের অন্যান্য ইউনিভার্সিটিরা কি করে সেটা তো নিশ্চয়ই দেখবো তবে তার আগে চলুন দেখে নিচ্ছি আপডেটটা যারা নতুন এসেছে তাদেরকে একবার রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন আর লাইক করবেন ভিডিওটাকে অতি অবশ্যই চলুন দেখে নিই আপডেটটা শেয়ার করছি কাজী নজরুল ইউনিভার্সিটির তরফ থেকে চলে এসেছে অফিসিয়াল অ্যাডমিশন নোটিফিকেশান তাদের ক্যাম্পাসে কাজী নজরুল ইউনিভার্সিটি হচ্ছে পশ্চিম বর্ধমানে অবস্থিত আসানসোলে অবস্থিত এখানে বর্তমানে যে অ্যাডমিশানগুলো চলছে এবং অ্যাডমিশানগুলোর যে নোটিফিকেশান চলে এসছে সেগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে 5 ইয়ার ইন্টিগ্রেটেড বিএসসি অনার্স এমএসসি কমপ্লিট হয়ে যাচ্ছে অর্থাৎ ইন্টিগ্রেটেড কোর্স অ্যানিমেল সায়েন্সের ওপর পেয়ে যাচ্ছেন যেটা ইকুইভ্যালেন্ট টু জুলজি অন্যদিকে পেয়ে যাচ্ছেন 5 ইয়ার্সে বিএ এলএলবি অনার্সের কোর্স 5 ইয়ার্স পেয়ে যাচ্ছেন বিকম এলএলবি অনার্সের কোর্স বিএসসি পেয়ে যাচ্ছেন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি তার সাথে বিএসসি পেয়ে যাচ্ছেন মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজির ওপর এবং তার সাথে ব্যাচেলর অফ অপটোমেট্রি পেয়ে যাচ্ছেন ব্যাচেলর অফ ফিজিওথেরাপি পেয়ে যাচ্ছেন এতগুলো সাবজেক্টে আপনি আবেদন করতে পারছেন পুরোটা মেরিটের মাধ্যমে ভর্তি হবে কাজী নজরুল ইউনিভার্সিটিতে তো আমি জানিয়ে দিই এদের আবেদন চলবে 1 জুলাই থেকে 15 জুলাই অবধি আবেদন চলবে এবং তার পরবর্তীতে আপনাদের মেরিট লিস্ট এবং আপনাদের ভর্তি প্রসিডিওর কমপ্লিট হচ্ছে আমি একটু যোগ্যতাগুলো বলে দিই তার আগে জানিয়ে দিই এদের যা অ্যাজ পার দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রুলস সে অনুযায়ী রিজার্ভেশন পেয়ে যাবেন প্রথমত রয়েছে 5 ইয়ার ইন্টিগ্রেটেড বিএসসি অনার্স যেটা ইনক্লুডেড এমএসসি করানো হচ্ছে অ্যানিমেল সায়েন্সের ওপর সেই ক্ষেত্রে একটা 4 বছরের একটা এক্সিট অপশান আপনি পাবেন অর্থাৎ এবং এক্সিট অপশান পেলে আপনি সেক্ষেত্রে অনার্স ডিগ্রি পেয়ে যাচ্ছেন অ্যাকর্ডিং টু দ্য এনইপি 2020 আচ্ছা এই ক্ষেত্রে 5 বছর যে কোর্স হচ্ছে টোটাল 49টা সিট রয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়াশোনা করতে হবে ম্যাথামেটিক্স কম্পালসারি নয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অর্থাৎ পিসিবি থাকলেই আবেদন করতে পারছেন এছাড়া যাদের পিসিএম এবং বায়োলজি ছিল তারাও আবেদন করতে পারবে 45% মিনিমাম মার্কস থাকলেই আপনারা আবেদন করতে পারছেন তারপরে চলে এসে ব্যাচেলর অফ অপটোমেট্রি এই ক্ষেত্রে আপনাদের 4 বছরের কোর্স এবং ইনক্লুডিং ইন্টার্নশিপ দুটো সেমিস্টারে থাকবে অপটোমেট্রির ওপর যারা কোর্স করতে চাইছেন 37টা সিট রয়েছে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে আপনাকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ নিয়ে এবং 50% মার্কস থাকলে আবেদন করতে পাচ্ছেন তার সাথে চলে এসে ব্যাচেলর অফ ফিজিওথেরাপি এই ক্ষেত্রে 4.5 বছরের কোর্স তার মধ্যে আপনার একটা সেমিস্টারের ইন্টার্নশিপ করতে হবে 37টা সিট রয়েছে এই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ পেয়ে যাচ্ছেন 50% মার্কস মিনিমাম লাগবে উচ্চ মাধ্যমিকে তার সাথে আপনার লাগবে তার পরবর্তী 4 নম্বর কোর্স হচ্ছে বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এই ক্ষেত্রে 4 বছরের কোর্স পাচ্ছেন এবং দুটো সেমিস্টারে 1 বছরের ইন্টার্নশিপ করতে হবে এই ক্ষেত্রে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইংলিশে অন্তত 50% নম্বর থাকলেই আবেদন করতে পাচ্ছেন তারপরে চলে এসছে বিএসসি মেডিকেল রেডিওলজি অ্যান্ড ইমেজিং টেকনোলজি 4 বছরের কোর্স ইনক্লুডিং ইন্টার্নশিপ এবং 2 সেমিস্টারে ইন্টার্নশিপ করতে হচ্ছে তাই এবং এক্ষেত্রে আপনাকে উচ্চ মাধ্যমিক লাগবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশে 50% করে নম্বর লাগবে তাহলেই আবেদন করতে পাচ্ছেন তারপরে চলে এসে 5 ইয়ার বিএ এলএলবি অনার্স এই ক্ষেত্রে আপনার লাগছে উচ্চ মাধ্যমিক এবং 45% নম্বর লাগবে যে কোনো স্ট্রিম থেকে এবং তার সাথে চলে এসে বিকম এলএলবি অনার্স এই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক এবং 45% নম্বর থাকলেই আবেদন করতে পাচ্ছেন আমি জানিয়ে দিই এই ক্ষেত্রে এই
কাজী নজরুল ইউনিভার্সিটিতেও কিন্তু কোনো রকম এন্ট্রান্স হচ্ছে না, ডাইরেক্ট মেরিটের মাধ্যমে এলএলবি তারা অ্যাডমিশন নিচ্ছে। এক্ষেত্রে আপনারা অ্যানিমাল সায়েন্সের আন্ডারে যে 49 মতন সিট আছে সেই তাদের মোটামুটি পাশ করার পর আপনার যে কেরিয়ার অপরচুনিটি সেটা আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন। আমি জাস্ট একটা শেয়ার করে দিচ্ছি, যেমন আমি এলএলবিটা শেয়ার করে দিচ্ছি আজকে। যেমন আপনারা যারা বিশেষ করে বিকম এলএলবি করবেন তাদের জন্য বলে দিয়েছে যে সার্ভিস অপরচুনিটি রয়েছে, জুডিশিয়ারি, ল অফিসার, গভর্নমেন্ট জব, ব্যাঙ্কিং সেক্টর, কর্পোরেট সেক্টরে জয়েন করতে পারছেন অ্যাজ এ লিগাল অ্যাডভাইজার হিসাবে। তার সাথে আপনি এডুকেশন এলএলএম এবং রিসার্চ বা পিএইচডি বা টিচিংয়ে যেতে পারছেন, এছাড়া প্র্যাকটিস করতে পারছেন অ্যাজ অ্যান অ্যাডভোকেট হিসাবে। তার সাথে ট্যাক্স কনসালটেন্ট বা আপনার ইকোনমিক ল প্র্যাকটিস রয়েছে, কর্পোরেট লয়ার রয়েছে, ফাইন্যান্সিয়াল অ্যাডভোকেসি রয়েছে, জিএসটি এক্সপার্ট বা বিজনেস কনসালটেন্ট হিসাবে আপনি কাজ করতে পারছেন বিকম এলএলবি করার পর। লাইক বিএ এলএলবি করার পর এক্ষেত্রে আপনার কাছে জুডিশিয়ারি, ল অফিসার, গভর্নমেন্ট জব রয়েছে, প্লাস এলএলএম এবং রিসার্চ টিচিংয়ের আপনার কাছে অপশান রয়েছে পিএইচডি করার জন্য। তার সাথে প্র্যাকটিস করতে পারছেন আপনি অ্যাজ অ্যান অ্যাডভোকেট হিসাবে, প্লাস অ্যাডভোকেসি, কর্পোরেট লয়ার, লিগাল কনসালটেন্ট হিসাবে আপনি কাজ করতে পারছেন। এছাড়া বাকি যে সমস্ত কোর্সগুলো রয়েছে একটু দেখে নেবেন, সেই কোর্সগুলোর এখানে পুরো সুন্দরভাবে কেরিয়ার অপরচুনিটি বলে দিয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। আমরা একটু টোটাল দেখে নেবো এর খরচাটা কত লাগছে। প্রথমত আজকের ইন্টিগ্রেটেড যে কোর্স হচ্ছে সেক্ষেত্রে আজকে অর্থাৎ অ্যানিমাল সায়েন্সের ওপর যেটা জুলজি ইকুইভ্যালেন্ট আপনাদের অ্যাডমিশনের সময় পড়বে 3395। বিএ এলএলবির সময় অ্যাডমিশনের সময় খরচা পড়ছে 19425 টাকা, বিকম এলএলবির সময় অ্যাডমিশনের সময় খরচা পড়ছে 19425। তার সাথে আপনাদের যারা ব্যাচেলর অফ অপটোমেট্রি করবে তাদের 19655 টাকা পড়ছে, এবং ব্যাচেলর অফ ফিজিওথেরাপি করছে 19655, এবং তার সাথে রেডিওলজি এবং মেডিকেল ল্যাবরেটরিতে প্রত্যেকটা জায়গাতেই 19655 করে আপনার অ্যাডমিশনের সময় পড়ছে খরচা। পরবর্তী সেমিস্টার থেকে আপনার যে টাকা লাগছে সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার টু একদম 10th সেমিস্টার অবধি, অর্থাৎ যেহেতু এটা 5 বছরের কোর্স 3345 করে পড়বে, এবং আপনার বিএ এলএলবি এটাও 5 বছরের কোর্স, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার থেকে 10th সেমিস্টার অবধি 19375 করে খরচা পড়ছে। তার সাথে আপনার সেকেন্ড এবং সিক্স সেমিস্টার অর্থাৎ পরবর্তী চারটি সেমিস্টারে আপনার 27875 করে কিন্তু খরচা পড়ছে। এখানে আবার মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ক্ষেত্রে 23375 মতন করে আপনার এখানে টোটাল পরের সেমিস্টারগুলোতে টাকা লাগছে। এখানে আপনি হোস্টেল ফেসিলিটিস পেয়ে যাবেন, এছাড়া আপনি এখানে কিছু একাডেমিক যে এক্সামিনেশানের চার্জ সেটা বলা আছে, এবং রিভিউ পেপার অর্থাৎ পরবর্তী সাপ্লিমেন্টারি এলে বা আপনি যদি রিভিউ করতে চাইছেন সেই রেসপেক্টেও ফিজগুলো বলে দেওয়া হয়েছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে। এই ক্ষেত্রে ওনার বোর্ডের লিস্ট রয়েছে, অর্থাৎ যে বোর্ডগুলোর মাধ্যমে আপনি যদি উচ্চমাধ্যমিক পাশ করছেন তাহলে আবেদন করতে পারছেন। লাইক এর মধ্যে যেমন কমন রয়েছে, লাইক আমাদের এনআইওএস রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল হাই সেকেন্ডারি বোর্ড রয়েছে, তারপরে আইসিএসসি রয়েছে, তার সাথে আপনার সিবিএসসি রয়েছে। এর সাথে দেখুন এখানে আপনি প্রচুর বোর্ড পেয়ে যাচ্ছেন। তো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি, পরবর্তী আপডেট নিয়ে চলে আসছি। আরও একটা জানিয়ে দিই, কাজী নজরুল ইউনিভার্সিটির অধীনস্থ অনেকগুলো প্রাইভেট কলেজ আছে, লাইক দুর্গাপুর ল কলেজ আছে, এই সমস্ত কলেজেও কিন্তু অ্যাডমিশনের জন্য নোটিফিকেশান দিয়ে দিয়েছে, দরকার পড়লে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।